এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা বাবুল গণির প্রতিনিধি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ورسوله على رسوله الكريم اما بعد حفاظ الاسلام ڈھاکا মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি দেশবরেণ্য আলেমে দ্বীন হযরত আল্লামা নূর হুসাইন কাসেমী সাহেব জিদাত মাআলাইকুম, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করেছি আফগানিস্তানের বেগুনা মাসুম শিশু হাফেজদের উপরে নেটো বাহিনী যেভাবে বর্বরোচিত আক্রমণ করেছে, এই আক্রমণের নিন্দা জানানোর বাসা আমাদের নাই। আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে প্রশ্ন রাখতে চাই, পাকিস্তানের একজন স্কুল ছাত্রী মালালাকে আক্রমণ করার পর সারা পৃথিবীর এই সাম্রাজ্যবাদী শক্তির রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, বিশ্বের সমস্ত মিডিয়াগুলো চেঁচামেচি করেছিল, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো সেদিন মাঠে নেমে মালালার পক্ষাবস্থান নিয়ে মালালাকে হিরো বানিয়েছে। আজকে প্রশ্ন করতে চাই, এই জাতীয় সংগ্রাম হলো শিশুদের আক্রমণ করা নিষিদ্ধ, কিন্তু নেটো বাহিনী জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘন করে আফগানিস্তানের শিশু হাফেজদের শতাধিক হাফেজদের বুকে গুলি চালিয়ে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। দ্বিতীয় কথা হলো বাংলাদেশ সরকার একটি মুসলিম রাষ্ট্র, মুসলিম প্রধান রাষ্ট্র পক্ষ থেকে এখনো কোন প্রতিবাদ করা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জিজ্ঞাসা, আপনি একজন মুসলমান, নিজেকে ধর্মপালন পরিচয় দিতে আপনি ভালোবাসেন, পৃথিবীর মালালার পক্ষে আপনাদের অবস্থান আমরা দেখেছি, ফ্রান্সের একটি নাটকারে যখন হামলা আছে তখনও তো আপনাদের অবস্থান দেখেছি, কিন্তু শতাধিক হাজার শহীদ হয়ে গেল, আপনার সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো পদ্ধতি আমরা দেখি নাই। এই সংসদের নিন্দা প্রস্তাব দিয়ে আপনি মুসলমানদের পক্ষে তা প্রমাণ করতে হবে। শেষ কথা হল পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার চক্রান্ত আমেরিকা করছেন। আমরা পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা জাতিসংঘের কাছে আবেদন করেছে এপ্রিল মাসের 4 তারিখ পার্বত্য চট্টগ্রামকে আলাদা স্টেট করার জন্য। আমরা পরিষ্কার বাসায় মারা যেতে চাই, বাংলাদেশের কিন্তু মাটিও কাউকে পাঠিয়ে দেব না। পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য আজকে আমাদের বাড়িকে নির্যাতন সহ্য করতে আবেদন আশ্রয় নিয়েছেন খ্রিস্টান মিশনারিদের তৎপরতার মাধ্যমে তাদের ইন্দ্রের ইহুদিদের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য। আজকে রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদেরকে বাসান নিবে স্থানান্তর করার চক্রান্ত করছেন। আমাদের বক্তব্য হল রোহিঙ্গা মুসলমানদেরকে উকিয়া চেকটাপ থেকে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী বসবাস করার সুযোগ দিন, বন্যার পরীক্ষা দেশে তাদেরকে জীবন